নমস্কার বন্ধুরা, জবাব ডে সাইনিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি 5000-এরও বেশি শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। মানে 5000-এরও বেশি শূন্যপদ এখানে রয়েছে এবং তোমরা এখানে ওভারঅল ইন্ডিয়া থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন তোমাদেরকে অনলাইন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রসেসটি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং কী পোস্ট রয়েছে, কী যোগ্যতা, সম্পূর্ণ ডিটেলস তো অবশ্যই আলোচনা করব, অ্যাপ্লিকেশন প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো একদম স্কিপ না করে, যাতে করে একটাও ইনফরমেশান তোমাদের কাছে মিস না হয়ে যায়। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, তোমাদের একটা বিষয় বলে রাখি, এখানে যেই অফিসিয়াল নোটিশটি রয়েছে সেটা রয়েছে হিন্দিতে। তো সেইটাই তোমাদের সামনে ইংলিশে একটা ছোটোখাটো পিডিএফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ, যেটা তোমাদেরকে দেখেও দেবো আবার। তো এখানে অ্যাপ্লিকেশান তো তোমাদেরকে অনলাইনে করতে হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশান ছাড়া অন্য কোনোভাবে এখানে অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হবে না। আর এই যে তোমাদের নির্দিষ্ট ডেট রয়েছে 2রা জুন, এই 2রা জুনের মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশান করতে হবে। তো এই যে 2রা জুনের পরে তোমাদের কোনো রকম আর এডিট উইন্ডো থাকবে না। তো সুতরাং চেষ্টা করবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ অ্যাকুরেটলি অনলাইন অ্যাপ্লিকেশান করে ফেলার, কারণ একবার অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেলে দ্বিতীয়বার তোমাদের আর এডিটের সুযোগ থাকবে না এবং ফিজও পেমেন্ট হয়ে গেলে তোমরা সেই ফিজটা কিন্তু রিফান্ড পাবে না। তো সেই জন্য বারবার বলা হচ্ছে যে 2রা জুনের মধ্যেই অ্যাপ্লিকেশানটা তোমরা একদম অ্যাকুরেটলি করে ফেলার চেষ্টা করো। তো চলো দেখে নিই আর কী কী ইনফরমেশান রয়েছে। তো ওভারঅল এই ভিডিওর মধ্যে তোমাদের যেই পোস্টে তোমাদের নিয়োগ করা আছে যেটা সম্পর্কে কথা বলবো, তার আগে তোমাদের বলে রাখি এখানকার এজ লিমিটটা কি, কারণ এজটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো কত বছর পর্যন্ত হলে পারে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে একটু দেখে নাও। তো এখানে তোমাদের 3 রকম পোস্টের জন্য 3 রকমের এজ লিমিট রয়েছে। কোনো পোস্টের ক্ষেত্রে দেখো, কোনো পোস্টে তোমরা ন্যূনতম যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, 18 থেকে 40-এর মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আবার কোনো পোস্টের ক্ষেত্রে 21 থেকে 40-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। তাহলে কোনো পোস্টের ক্ষেত্রে আবার 25 থেকে 45-এর মধ্যে হলে আবেদন করতে পারবে। তার মানে তোমাদের এখানে সব রকম এজ লিমিটই কিন্তু দেওয়া রয়েছে। ন্যূনতম 18 হলেও যেমন আবেদন করতে পারছো, 21 হলেও আবেদন করতে পারছো, 25 হলেও আবেদন করতে পারছো। যারা 18 বছরে যারা আবেদন করতে পারবে ন্যূনতম, তারা তো প্রত্যেকটাই মোটামুটি করতে পারছে। তো সেক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলার, যে এইখানে যে তোমাদের এজ লিমিটটা দেওয়া রয়েছে এটা তো ইউআর ক্যাটাগরি হিসেবে দেওয়া রয়েছে, ইউআর ক্যাটাগরি হিসেবে দেওয়া রয়েছে। সুতরাং এবার ওবিসি যদি প্রার্থী হয়ে থাকে তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে, যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকে তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবার বেশ কয়েকদিন ধরে দেখছি অনেকেই এই কমেন্টটা করছো যে ওবিসি প্রার্থীদের তো সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এটা ভালো মতো জানো যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো, তাদের এখানে প্রত্যেকের কিন্তু ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে না। তো একটা লিস্ট রয়েছে, সেই লিস্টে কিন্তু বেস্ট কিছু মানে সাবকাস্ট রয়েছে যাদের কিন্তু ওবিসি সার্টিফিকেটটা এখনও ভ্যালিড। তো সেটা যদি তোমরা জানতে চাও যে কোন কোন সাবকাস্টের ওবিসি সার্টিফিকেটটা এখনও ভ্যালিড থাকবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো যে কোন কোন কাস্ট মানে সাবকাস্টদের ওবিসি সার্টিফিকেটটা অ্যালাউ থাকছে। তো সবার জন্য কিন্তু ক্যান্সেল হচ্ছে না, তো সেই জন্য এটা বারবার করে, যেহেতু কমেন্ট বক্সে তোমরা অনেকেই কমেন্ট করছো, তার জন্য তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশান ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। তো মূল ভিডিওতে ফিরে যাব। তো এখানে তোমাদের 3 বছর এবং 5 বছরের ছাড় তো থাকছে ক্যাটাগরি ওয়াইজ, এবং আদার্স ক্যাটাগরি যারা পিডাব্লিউডি রয়েছে, এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রেও বয়সের ছাড়টা থাকবে। তো চলো দেখে নিই আর কী কী ইনফরমেশান রয়েছে। তো দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের যেই তোমাদের লিঙ্কটা সেটা ওপেন করে নিয়েছি। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের পূরণ করে দেখাবো। তো তার আগে বলে রেখি এখানে শিক্ষাগত যোগ্যতাটা, এখানে যাদের মাধ্যমিক পাস রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে তারাও আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল বেসিক ইনফরমেশানগুলোকে তোমাদেরকে দিতে হবে। তো এখানে তোমাদের ফার্স্টে যেটা রয়েছে জব টাইপ। তো জব টাইপ বলতে এখানে তোমাদের বোঝাতে চেয়েছে যে 3 রকম যেহেতু পোস্ট রয়েছে, 3 টাইপস অফ পোস্ট রয়েছে,
তো সেইখানে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে এখানে দিতে হবে। তারপর সেই পোস্ট অনুযায়ী তোমাদের এখানে যে ফিসটা সেটা তোমাকে পেমেন্ট করতে হবে। তুমি যেই পোস্ট সিলেক্ট করবে সেই অনুযায়ী এখানে অ্যামাউন্টটা আসবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো সেই এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার এখানে একটা বিষয় বলে রেখি, তোমরা যখন পোস্ট সিলেক্ট করবে না তখন অটোমেটিক্যালি কোয়ালিফিকেশানটা চলে আসবে। যেমন আমি 3 নম্বর পোস্টটা সিলেক্ট করেছি, তো সেখানে অটোমেটিক্যালি তখন কিন্তু 10 পাস চলে আসলো। কারণ তোমাদের বলেছিলাম যে এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করার সুযোগ পাচ্ছ। তো এইটুকু দেওয়ার পরে তোমাদের এখানে নেমের জায়গাটা আসলো। তো ফার্স্টে তোমাদের নিজেদের নামটা দিয়ে দিতে হবে। নিজেদের নাম দেওয়ার পরে একদম তোমাদের অ্যাকর্ডিং টু মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এক্স্যাক্টলি যে নামটি রয়েছে সেটাই তোমরা এখানে বসাবে। তো দেওয়ার পরে তোমাকে এখানে মোবাইল নাম্বারটা বসাতে হবে। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার বসাবে, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো সেটা হয়ে যাওয়ার পরে এখানে তোমরা ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম, কারণ দেখো এখানে ছেলে মেয়ে মানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং ম্যারিড আনম্যারিড বোথ ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে। তো এখানে যদি যে সমস্ত মহিলা ক্যান্ডিডেট রয়েছে তারা তাদের হাজব্যান্ডের নাম দেবে এবং মেয়েরা হলে তারা বাবার নাম দেবে, ছেলেরা তো শুধুমাত্র বাবার নামই দিতে পারবে। তারপরে তোমাদের এখানে বলা রয়েছে ফাদার্স মোবাইল নাম্বার, তো এখানে তাদের বাবার মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ, এবার ডেট অফ বার্থের বিষয়টা বলি, এখানে অ্যাকর্ডিং টু মানে মাধ্যমিকের অ্যাডমিট সেই অনুযায়ী তোমাদের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাই এখানে বসাবে। কারণ এখানে তোমাদের যেহেতু মাধ্যমিক কোয়ালিফিকেশান যোগ্যতায় নেওয়া হয়েছে, সুতরাং মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যেরকম তোমাদের ডেট অফ বার্থ যা নেম রয়েছে ঠিক এক্স্যাক্টলি সেটাই তোমরা এখানে বসাবে। করার পরে তোমাদের এখানে মেল আইডি চাওয়া হয়েছে, অবশ্যই ভ্যালিড মেল আইডি ফোন নাম্বার দেবে। দেওয়ার পরে তোমাদের এখানে অ্যাড্রেসটা বসাতে হবে। তো অ্যাড্রেসের ফুল ডিটেলস দেবে, ফার্স্ট অফ অল ভিলেজ, ভিলেজের পরে তোমাদের দিতে হবে পোস্ট অফিস, পোস্ট অফিসের পরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড, সম্পূর্ণ ফুল অ্যাড্রেসটি এখানে বসাবে। অ্যাড্রেসের ক্ষেত্রে যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়। করার পরে তোমাদের স্টেটের আবার আলাদা জায়গা রয়েছে, ডিস্ট্রিক্টেরও আলাদা জায়গা রয়েছে, তো তোমরা চাইলে সেই আলাদা আলাদা করে আবার বসাতে পারো স্টেট এবং ডিস্ট্রিক্টটা। তো দেখো ওয়েস্ট বেঙ্গলটা একদম শেষে রয়েছে, তো সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে এখানে তোমরা সেই ডিস্ট্রিক্টগুলো পেয়ে যাবে, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, তারপরে দিনাজপুর উত্তর মানে উত্তর দিনাজপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদাহ, তারপরে তোমাদের ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া। তো তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে। এখানে 23টা জেলার নামই কিন্তু দেখতে পেলে, অর্থাৎ প্রত্যেকটা জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। তো সেই মতো ধরো আমি এখান থেকে বাঁকুড়া চুজ করে নিলাম। তো এবার তারপরে তোমাদের এখানে সেই তহসিলটা চুজ করতে হবে, বাঁকুড়ার কোন তহসিল। তো তোমরা যেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে সেই অনুযায়ী তোমরা তহসিল পেয়ে যাবে। তারপর তোমাদের গ্রাম পঞ্চায়েত মানে সেই কোন পঞ্চায়েত বা পৌরসভার আন্ডারে পড়ছে সেগুলো তোমাদেরকে এখানে তহসিল সিলেক্ট করলেই তারপর তোমরা এখানে দিতে পারবে। তো তুমি যখন এক এক করে সিলেক্ট করবে তখন তোমাদের কিন্তু নিজেদের সম্পূর্ণ লিস্টগুলো এখান থেকে পেয়ে যাবে। দেওয়ার পরে পিনকোডটা দিয়ে দেবে, সবগুলো যেমন আলাদা আলাদা রয়েছে তেমনই আবার একসাথেও তোমরা দিতে পারো। তো দেওয়ার পরে এখানে তোমাদের ফটো এখানে তোমাকে ওই মিনিমাম 100 KB-র মধ্যে হবে। চুজ ফাইল অপশানে গিয়ে তোমাকে চুজ করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, যেটা ম্যাক্সিমাম 50 KB-র মধ্যে হবে, তার বেশি যেন না হয়। করার পরে তোমাকে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে আই এগ্রি অল দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এই জায়গাটা টিক মার্ক দেবে। যদি এখানে তুমি টিক মার্ক না দাও তাহলে কিন্তু তোমরা এখানে নেক্সট পেজে যেতে পারবে না। তো এটা করার পরে নেক্সট পেজে গেলে পরে কী হবে, নেক্সট পেজে সমস্ত রকম তোমাদের পেমেন্ট অপশনগুলো থাকবে, ডকুমেন্টস আপলোডের অপশন থাকবে, সেগুলোকে আপলোড করলেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ভীষণ ইজি রয়েছে, খুবই সোজা, যদি চাও তাহলে কিন্তু করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 5000-এরও বেশি শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো চলো একটু করে তোমাদের কোয়ালিফিকেশান আর পোস্টগুলো দেখিয়ে দিই। তো দেখো এখানে তোমাদের যে টোটাল শূন্যপদ রয়েছে 5250টি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই 5250টি শূন্যপদ রয়েছে এবং এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসটা কম্পিউটার বেস মানে CBT টেস্ট হবে, কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু ফাইনালি তোমাদেরকে নিয়োগ করা হবে। তো CBT টেস্ট এখানে হবে অবশ্যই। এবার পোস্টগুলো একটু দেখে নিই। তো এখানে পোস্টগুলো কিন্তু দেওয়া রয়েছে, দেখো ফার্মিং ম্যানেজমেন্ট অফিসার, ফার্মিং ডেভেলপমেন্ট অফিসার, ফার্মিং মোটিভেটর। তো এই যে দুটো পোস্ট রয়েছে, তো সেকেন্ড পোস্টে তোমাদের উচ্চ মাধ্যমিক, দ্বিতীয় থার্ড পোস্টে তোমাদের মাধ্যমিক লাগছে, এটা একটু হায়ার কোয়ালিফিকেশান রয়েছে।
তো এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে, প্রথমে 2800টি, তারপরে তোমাদের 1250টি, এবং এই যে মোটিভেটার যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু 3750টি রয়েছে। তার মানে লাস্ট পোস্টে যেটা যেটা তোমাদের জন্য যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, মাধ্যমিক পাশের পোস্টে কিন্তু বেশি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারো। তোমাদের সাথে বয়সটা 18 লাগবে এবং কমপ্লিটলি মাধ্যমিক পাস থাকতে হবে। তো সেই অনুযায়ী যদি হয়ে থাকে তাহলে পার মান্থ তোমরা এখানে 31,000 টাকা স্যালারি পাবে প্রথম পোস্টের জন্য, দ্বিতীয় পোস্টের জন্য 28,000 টাকা এবং তৃতীয় পোস্টের জন্য 22,000 টাকা। মাধ্যমিক পাস হলেও কিন্তু বেতনের কাঠামোটা খুব ভালো রয়েছে, 22,000 টাকা পার মান্থ তোমরা এখান থেকে স্যালারি পেতে পারো। তিন রকমের পোস্টের জন্যই তোমাদের তিন রকমের বেতনের স্ট্রাকচার, তিন রকমের ভ্যাকেন্সি রয়েছে। এবার সেই মতো তোমাদের কোয়ালিফিকেশানগুলো বলি। 3 নম্বর পোস্টের জন্য কিন্তু মাধ্যমিক লাগছে, আর 12 পাস লাগছে সেকেন্ড পোস্টের জন্য, এবং ফার্স্ট যে পোস্টে ছিল সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগছে, সেটা যে কোনো ডিসিপ্লিন, মানে ফার্স্ট যে পোস্টটি দেখালাম সেটা যে কোনো শাখা থেকে তুমি গ্র্যাজুয়েশন করতে পারো, এবং 12 পাস আউট যেটা রয়েছে সেটা যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, এবং গ্র্যাজুয়েশনটা তোমাদের যে কোনো ডিসিপ্লিন থেকে হতে পারে, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ডিসিপ্লিন থেকে যে কোনো সাবজেক্টে মিনিমাম গ্রাজুয়েশন, আর অবশ্যই সেটা যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মানে এখানে গ্র্যাজুয়েশনের যেমন আবেদন করার সুযোগ রয়েছে, তেমনই 12 পাসের তেমনই মাধ্যমিক পাশেরও আবেদন করার সুযোগ রয়েছে। তো প্রত্যেকটি কোয়ালিফিকেশানের জন্য এখানে সুযোগ রয়েছে, চাইলে কিন্তু আবেদন করতে পারো, সুযোগটি হাতছাড়া করো না। বারবার বলছি প্রচুর শূন্যপদ এবং ভ্যাকেন্সিগুলো একদম বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রয়েছে, আর যোগ্যতাও কিন্তু ঠিকঠাক রয়েছে। এবং এখানে তোমাদের কম্পিউটার বেসের সাবজেক্টগুলো দেওয়া রয়েছে, তো কীভাবে পরীক্ষাগুলো হবে। যদি অ্যাপ্লিকেশান করতে চাও অবশ্যই 2 জুনের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশানটা করে ফেলো, যেখানে প্রচুর শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছে। ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য